বিলাল বিন ইউসুফ বলেছেন, কেমন আছেন? মোবাইলে কোরআন তেলাওয়াত করার সময় যদি হাত থেকে পড়ে যায় তাহলে কি কাফারা দিতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন, আল্লাহর শুক্রিয়া। মোবাইলের কোরআন অথবা অন্য যে কোরআন হাত থেকে পড়ে গেলে এটা তো আসলে ইচ্ছার বিরুদ্ধে পড়েছে, এর জন্য শরিয়া কিন্তু সুনির্দিষ্ট কোনো কাফফারা দেওয়ার কথা বলেনি। ওলামায়ে কেরাম কেউ দান খারাত সাদাকার কথা বলেছেন, সেটা তাদের একান্ত ইজতেহাদি মত, কিন্তু এখানে কোরআন কিংবা হাদিসে অন্য কোনো আমল বা অন্য কোনো রিকভারি কাজের মাধ্যমে সাদাকার মাধ্যমে কোনো কাফফারার কথা বলেনি। আমরা যেহেতু আমাদের অনিচ্ছা সত্ত্বে এই ভুলটা হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, ইস্তেগফার করে নিতে পারি, এবং এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। এস কে